বাংলা এবং ইংরেজি যার যেটা প্রয়োজন। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য চলমান আন্দোলনকে বেগবান করতে 29 ডিসেম্বর ঢাকামুখী অভিযাত্রায় শরিক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এই আন্দোলনকে আরো বিস্তৃত, ব্যাপক ও পরবর্তী ধাপে উন্নীত করার লক্ষ্যে আমি আগামী 29 ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত, শ্রেণী পেশা, ধর্ম বর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদের রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলেই জনগণ এর মোকাবেলা করবে, তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানান সাবেক এ প্রধানমন্ত্রী। এখনও সমঝোতার জন্য রাজি এমনটা দাবি করে দেশনেত্রী বলেন, আমরা সমঝোতার অনেক চেষ্টা করেছি, পার্লামেন্ট সহ রাষ্ট্রপতিকেও উদ্যোগ নিতে বলেছি, কোনো লাভ হয়নি, সরকার লোক দেখানোর জন্য সমঝোতার কথা বলেছেন। দুঃখের বিষয়, তিন দফা আলোচনা সত্ত্বেও সরকারের অনড় মনোভাবের কারণে কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি। তারা সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায়নি। ক্ষমতায় থেকে নির্বাচনের নামে কি ধরনের প্রহসন করা তাদের উদ্দেশ্য তা সকলের সামনে এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে। বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য বর্তমান সহিংসতায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলে থাকেন, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিত করেছেন, কিন্তু 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দেশের জনগণের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা কোনো ইলেকশন নয়, নির্লজ্জ সিলেকশন বলে জানান বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা প্রায়ই বলে থাকেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছেন, কিন্তু সংবিধানের এই বিতর্কিত সংশোধনের আওতায় তিনি আজ নির্বাচনের নামে যে প্রমোশন পরিচালনা করছেন তাতে জনগণের ভোট ছাড়াই 154 জন হয়ে থাকছেন। অর্থাৎ সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের জনগণের ভোটের কোনো প্রয়োজন। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটির পাশাপাশি গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম কমিটি গঠন করে 5 জানুয়ারির তামাশা নির্বাচন প্রতিহত করতে হবে। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।